আসানসোলের বড়থরিয়া অঞ্চলে বুধবার সকালে চায় পে চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। তিনি পুর নিগমের 83 এবং 84 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে দুয়ারে দুয়ারে প্রচারে অংশগ্রহণ করেন। তবে দিলীপ ঘোষের প্রচারে এদিন কোভিড বিধি উপেক্ষা করা হয়। যদিও এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, তিনি পাঁচজন নিয়েই প্রচারে বেরিয়েছিলেন। স্থানীয় মানুষজন যদি তার সঙ্গী হন, সেখানে তার কী বা করার আছে? আর রাজনীতি করতে গেলে মানুষের সাথে কথা বলতেই হবে। মানুষের অভাব অভিযোগ না শুনে, মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি হয় না। পরপর তিন দিন আসানসোল কর্পোরেশন এলাকায় আপনি হচ্ছে প্রচারের কাজে কার্যত এসেছিলেন, কিরকম মানুষের সাড়া পেলেন? আপনারা দেখতে পেয়েছেন, আমি যখন থেকে নেমেছি রেলপাড় থেকে, রামকৃষ্ণ নাগাল থেকে শুরু হয়েছে, কালকে কুলটি বরাক করছিলাম, রামনগর ছিলাম, এত লোকজন বেরিয়ে পড়েছে, পুলিশকে বাধ্য হয়ে আমাদেরকে আটকাতে হয়েছে, বারবার রাস্তায় আটকেছে, শেষ পর্যন্ত 15-20টা গাড়ি লাগিয়ে দিয়েছে। তো টিএমসি রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বিজেপির সঙ্গে, সাংগঠনিকভাবে পাচ্ছে না, পুলিশকে দিয়ে আটকাবার চেষ্টা করছে, আমাদের প্রচারে বারবার বাধা দেওয়া হচ্ছে। এভাবে আমার মনে হয় গণতন্ত্রে কাউকে আটকানো সম্ভব নয়, সাধারণ মানুষ যেটা ঠিক করবেন সেটাই হবে। পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনি পাঁচজন নিয়ে প্রচার করবেন, সেখানে দেখা যাচ্ছে আপনার 150 লোক হয়ে যাচ্ছে। আমি পাঁচজন নিয়ে নেমেছি, কিন্তু লোকজন যদি রাস্তায় বেরোয় আমাদেরকে হাই হলো করে, আজকে গ্রামে এলাম, গ্রামের লোকেরা দেখা করতে আসবে না, আজকে 150 লোক জমা হয়ে গেছে। তো আমরা তো সাধারণভাবে লোকের সঙ্গে কথা না বলে রাজনীতি কী করে হবে, নির্বাচন কী করে হবে? লোকের কাছে গিয়ে আমরা প্রচার করছি, তো লোক তো বেরোবেই, পুলিশ দেখুক, সোশ্যাল ডিস্টেন্স যাতে থাকে। তৃণমূল নেতারা বলছে দিলীপ ঘোষ করোনা ছড়াতে এসেছে। দিলীপ ঘোষকে এত ভয় কেন? করোনা না ছড়িয়েও তো ওদের মন্ত্রী বাড়িতে ঢুকে পড়লো, গ্যারেজ হয়ে গেছে। করোনা আমরা ছড়াই না, করোনা আটকাবার জন্য লোককে আপিল করছি, সবাই বিধিবিধান মেনে আমাদের সঙ্গে আছে, নির্বাচন ওনারা করছেন, আমাদের দোষ কেন? আমি তো বলেছিলাম নির্বাচন বন্ধ করুন দু মাস, সেটা করবেন না ওনারা, এই ফাঁকতালায় জিতে যেতে চাইছেন। সেই জন্য তো সকালবেলা 7:30টায় আমরা শুরু করেছি, রাতে যাতে জাগতে না হয়। এসব নতুন কিছু না, পুরনো ছিলই, আমার মনে হয় সেটাকে রিমাইন্ডিং দেওয়া হচ্ছে। আর এই ধরনের বিধিনিষেধ তো এই সময় দরকার আছেও, সমস্ত পার্টি যাতে মানে এটা সরকারের দেখা উচিত। পুলিশ কেবল বিজেপির পিছনে ঘুরবে আর বাকিদের যেন ছাড় থাকবে এটা যেন না হয়। আর যখন নির্বাচন হচ্ছেই বিধি মেনেই হোক, আর সরকারের দায়িত্ব যাতে লোক মানে এটা দেখা। টানা দুদিন ধরে তো বাধা পাচ্ছেন বিভিন্নভাবে প্রচার, বিজেপিকে বাধা দেওয়াটা স্বাভাবিক, কারণ বিজেপিকে ওনারা ভয় পান, আর এই বাধাকে অতিক্রম করেই বিজেপি এত দূরে গিয়েছে। আসানসোলে আমরা জেতার জন্য লড়ছি বেশিরভাগ, আর ওয়ার্ডে আমরা এগিয়ে আছি, টিএমসি তাই পুলিশ দিয়ে আমাদের আটকাবার চেষ্টা করছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।